গবেষণা করেছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। সে গবেষণায় প্রাধান্য পায় নিয়োগ, পদোন্নতি, ওএসডি, চুক্তিভিত্তিক নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে। গবেষণার ফলাফলে টিআইবি বলছে, সাম্প্রতিক বছরগুলোয় জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগের প্রবণতা বেড়েছে, যেখানে যোগ্যতার চেয়ে প্রাধান্য পাচ্ছে ক্ষমতাসীনদের পছন্দ। রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রেও রয়েছে অসঙ্গতি। তবে যে কোনো সময়ের তুলনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সুযোগ সুবিধা বৃদ্ধি করেও কাঙ্ক্ষিত হারে দুর্নীতি কমানো সম্ভব হয়নি বলে টিআইবির প্রতিবেদনে উঠে এসেছে। বেতন ভাতা, আর্থিক অন্যান্য প্রণোদনা অভূতপূর্বভাবে বৃদ্ধি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে সেটা প্রতি ইঙ্গিত দিয়েছেন। বেতন ভাতা বৃদ্ধি হয়েছে, সরকারের প্রত্যাশা যে দুর্নীতি কমবে, সুশাসন বাড়বে, কিন্তু সেদিকে কোনো উল্লেখযোগ্য দৃষ্টান্ত খুবই কম বলে দেখতে পাই আমরা। গবেষণার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে সরকারি কর্মচারী আইনে গ্রেপ্তার সম্পর্কিত একটি ধারার সমালোচনা করে তা বাতিল করে আইনটির সংশোধনের কথা বলে টিআইবি। সংবিধানে পরিষ্কারভাবে আছে, আইনের চোখে সকলে সমান। সেই জায়গায় এমন একটা আইন করা হয়েছে যেটা মানুষে মানুষে বৈষম্য করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকে, দুর্নীতি দমন কমিশন কিন্তু গ্রেপ্তার করতে পারবে আইনগতভাবে, সেই এখতিয়ার তাকে দেওয়া হয়েছে। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তাবৃন্দকে সেটা করতে গেলে আবার সরকারের অনুমতি লাগবে বা সংশ্লিষ্ট তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। এটি কখনোই কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। শুধু নেতিবাচক নয়, প্রতিবেদনে জায়গা নিয়েছে শুদ্ধাচার কৌশলের কিছু কিছু অগ্রগতির চিত্র। শুদ্ধাচার কৌশলে জনপ্রশাসন সম্পর্কিত 11টি কৌশলের মধ্যে 5টি কৌশলের চর্চা সন্তোষজনক বলে উল্লেখ করেছে টিআইবি। এরকম একটা মিশ্র চিত্র আমরা দেখি।